সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিওতে আমরা ইপিএস টপিক টেক্সট বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ গ্রামার শিখবো যেই গ্রামারটি আপনাদের ইপিএস টপিক টেক্সট বইয়ের আঠাশ নম্বর অধ্যায়ে রয়েছে গ্রামারটি হল উ রিয়গো উ বা রিয়গো এই ভিডিওতে এই গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো কথা না বাড়ে চলুন শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা রয়েছে উ রিয়গো আরেকটা হলো রিয়গো উ রিয়গো এবং রিয়গো প্রথমেই জানবো যে এই গ্রামারটি আসলে কার সাথে বসে এই গ্রামারটি সবসময় ভার্বের সাথে বসে অর্থাৎ ভার প্লাস উ বা রিয়গো আমরা বলতে পারি তাহলে যে ভি প্লাস উ বা রিয়ো এখন প্রশ্ন হচ্ছে এই যে উ বা রিও মানে রিয়গো এইটা আসলে কখন কোনটা বসে সহজ কথাই হলো যদি ভাতচিম থাকে দা বাদ দেওয়ার পরে তখন হবে রিয়গো আর যদি চিম না থাকে তখন হবে রিয়েগো আমি আবার বলছি দাবাদ দেওয়ার পরে যদি চিম থাকে সেই ক্ষেত্রে হবে উরিয়গো আর যদি চিম না থাকে তখন হবে শুধু রিয়োগো আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এখন প্রশ্ন যে এই গ্রামারটি আসলে কখন ব্যবহার করা হয় বা এই গ্রামার দ্বারা কি বোঝানো হয় মূলত এই গ্রামার দ্বারা আসলে কোনো কিছু করতে বোঝায় যখন আপনি কোনো কিছু করতে চাইবেন তখন আসলে এই গ্রামারটি ব্যবহার করা হয় তবে এখানে একটা শর্ত আছে শর্তটা হলো এই গ্রামার আসলে দুটো বাক্যকে যুক্ত করে দুটো বাক্যকে যুক্ত করে মাঝখানে আসলে এটা ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু করতে এই গ্রামারটা আসলে ব্যবহার করা হয় যেমন আমরা যদি বলি যে কেন এসেছেন নর্মালি বলি কি যে খেতে এসেছি বা খাওয়া দাওয়া করতে এসেছি এই যে খাওয়া দাওয়া করতে আবার এই যে আসা দুটো কাজ একসাথে হচ্ছে তখন আসলে এই গ্রামারটা ব্যবহার করা হয় তো এখন আমরা উদাহরণে যাব তখন আরো ইজি হয়ে যাবে তবে তার আগে বলছে এই গ্রামার দ্বারা কি বোঝায় কোনো কিছু করতে বোঝায় তাহলে আমরা যদি সহজে লিখি এরকম যে করতে বোঝায় কোনো কিছু করতে বোঝায় এখন উদাহরণে যাই তাহলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে আমাদের জন্য খুব সহজে বুঝতে পারবো যেমন আমরা বলি অনেক সময় যে খেতে এসেছি বা খেতে এই যে খেতেটা বলতে সেই কথাটা আসলে কীভাবে বলবো তাহলে আমাদেরকে আগে প্রথমে মানে চিন্তা করতে হবে যে মূল ভার্বটা কি তাহলে আমরা জানি মূল ভাবটা হলো মক্তা মক্তা মানে খাওয়া তাহলে প্রথমে কি করতে হবে দা বাদ দিতে হবে তাহলে আমরা যদি এখান থেকে দাটাকে বাদ দিয়ে দিই তাহলে থাকে কি শুধু মক এখন দেখেন এখানে কি ভাজছি মাসে আছে এর জন্য কোনটা হবে উ রিয় গো তার মানে অর্থটা কী হবে আগে উচ্চারণটা করবে তারপর অর্থটা মগু রিও গো মাগুরিয়গো অর্থ কি হবে খেতে মগুরিয়গো ওয়াস্সায়। খেতে এসেছি মগুরিয়গো ওয়াসায়ো খেতে এসেছি এরকম ভাবে আমরা বলতে পারবো এরপর মনে করেন আমরা বলতে চাইবো এরকম যে খুঁজতে এসেছি সেটা বাড়ি হতে পারে বা অন্য কিছু হতে পারে আমরা বলবো যে খুঁজতে এসেছি তাহলে খুঁজতে এসেছি এই যে খোঁজা এই খোঁজার কোরিয়ানটা আসলে কি বলে খোঁজার কোরিয়ান হলো সাত্তা কি ছাত্তা মানে হলো খোঁজা তাহলে এখানে কি বাদ দিতে হবে আমাদের দাটা বাদ দিতে হবে তাহলে দা বাদ দিলে থাকে শুধু সাত তার মানে কি খোঁজা বোঝাচ্ছে তাহলে আমরা বলবো খুঁজতে এই যে কোন একটা কাজ করতে খুঁজতে তাহলে কি খুঁজতে এসেছি তাহলে এটা এখন কীভাবে বলবো তাহলে দেখেন এখানে কি আছে ভাতচিম আছে তাহলে ভাতচিম থাকার কারণে হবে কি উ তার মানে ছাজ রিয়ো ছাজ রিয়গো তার মানে কি হবে খুঁজতে তাহলে আমরা যদি এরকম বলি যে বাড়ি খুঁজতে এসেছি তাহলে জিপ চাজুরিয়েগো ওয়াসস্যো বা জিবুল চাজুরিয়েগো ওয়াসস্যো বাড়ি কুস্তে এসেছি অথবা কোন একজন মানুষকে কুস্তেছি যেমন রিহান শিগা বা রিহান শি জিবুল সাজুরো ওয়াসস্যো রিয়ান সাহেবের বাসাটা খুঁজতে এসেছি এইভাবে করে আমরা বলতে পারবো এ ছাড়াও যদি মনে করেন আমরা এরকম বলি যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছি এই যে সাক্ষাৎ করা তাহলে সাক্ষাৎ করার কোরিয়ানটা কি সাক্ষাৎ করতে বলো তাহলে সাক্ষাৎ করার কোরিয়ান হলো মান না দা মান্না তা মানে সাক্ষাৎ করা তাহলে আমরা কি করব প্রথমে দাটা বাদ দিয়ে দেব। তাহলে থাকে কি শুধু মান্না তাহলে মান্না মানে কি বোঝাচ্ছে সাক্ষাৎ করা আর আমরা বলবো সাক্ষাৎ করতে তখন আসলে আমরা কিভাবে বলবো দেখেন এখানে কি বাচ্চিম আছে বাচ্চিম নাই তাহলে কি হবে শুধু রিয় তাহলে কি হবে মান্না গো সাক্ষাৎ করতে তাহলে ছিনগুরুল মান্না রিয়োগো আশ্রয় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি বলেন যে আমরা এরকম বলি যে মানে আবেদন করতে এসেছি তাহলে আবেদন করার কোরিয়ান কি হা দা তাহলে আমরা যদি লিখি এরকম যে হা তার মানে আবেদন করা তাহলে আমরা যদি ডা দাটা মুছে ফেলি তাহলে কি হয় সিনচং হা এর সাথে বসাবো কি শুধু রিয়ো তার মানে কি হবে সিনচং হা রিও গো আবেদন করতে ওয়াসাও এসেছে তাহলে আমরা যদি এইভাবে বলি যে হানগুগোং হারিয়ে যে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষার আবেদন করতে এসেছি এইভাবে করে আমরা এরকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো তবে এর দ্বারা কি বোঝাচ্ছে কোনো কিছু করতে কোনো কিছু করতে তবে এটা দ্বারা আসলে কি ইচ্ছাই প্রকাশ পায় কিন্তু যখন দুইটা বাক্যকে আসলে অ্যাড করবেন তখন আসলে এই গ্রামারটা ব্যবহার করা হয় এখন আমরা এই গ্রামারে কিছু ইরেগুলার নিয়ে আলোচনা করব ইরেগুলার এই গ্রামার সাথে যদি রিউল থাকে সেই ক্ষেত্রে রিউলটা ইরেগুলার হয়ে যায় যেমন আমরা যদি লিখি এরকম যে সালদা তাহলে সালদা মানে বসবাস করা সালদা মানে কি বোঝায় বসবাস করা তো আমরা জানি সবার আগে কি বাদ যাবে দা বাদ যাবে তাহলে দা বাদ দিলে থাকে শুধু সাল এখন দেখেন এখানে কি আছে ভাতচিম আসে ভাতচিম থাকার কারণে নর্মালি কোনটা আসতো উরিয়োগো তাই না এইটাই আসলে ব্যতিক্রম তাহলে এখন আমরা কী এই উরিয়গো লিখতে পারব না আমাদের লিখতে হবে এই যে রিয়গো অর্থাৎ এই যে রিউল ভাতচিম হিসেবে আছে এইটাকে আমরা চিন্তা করতে পারবো না আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে কোনো ভাতছিম নাই তাহলে কী হয় উচ্চারণটা সাল লিওগো বসবাস করতে এরকম আর কি অর্থ আসে তাহলে সাল্লিয়গো ওয়াসায় বসবাস করতে এসেছি যেমন যদি এভাবে বলি যে ভুমনী ভাগো সাল্লিয়গোয় পিতা মাতার সাথে বসবাস করতে এসেছি অর্থাৎ এই গ্রামার সাথে যদি এরকম রিউল ভাতচিম হিসেবে থাকে রিউলটা ইরেগুলার রিউলটাকে আমরা ভাতচিম হিসেবে ধরতে পারবো না আর যখন আমরা রিউলটাকে ভাতচিম হিসেবে না ধরবো তখন কি এই রিয়গোটা আসবে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে আমরা বলি যে শুনতে যেমন আমরা বলি না গান শুনতে এসেছি বা গান শুনতে মানে গান শুনতে যখন বলি আসলে তখন আসলে কিভাবে সোনার কোরিয়ান কি সোনার কোরিয়ান হলো থুত্তা থুত্তা মানে কি বোঝায় সোনা তাহলে এখান থেকে যদি আমরা দা বাদ তাহলে থাকে কি তাই না দেখেন এই যে থুত্তা এখানে যেহেতু ভাতচি মাসে তার মানে আমরা যদি এইটা লিখি উ রিয়োগো তার মানে কি শুনতে এখন আপনারা বলতে পারেন হ্যাঁ এটা তো সেম মানে হয়ে গেছে গ্রামার যেহেতু আমরা ইউজ করেছি তার মানে এটা হয়ে গেছে তবে না এখানে আসলে লজিকটা বা এখানে ভুলটা সেইটা হলো যখন এরকম দ্বিগুত যদি ভাতচিম হিসেবে থাকে এরপরে যদি এরকম ইয়ং যুক্ত কোন গ্রামার আসে তখন এই যে দিগুটটা দ্বিগুত থাকে না এই দ্বিগুতটা তখন রিউল হয়ে যায় কি হয়ে যায় রিউল হয়ে যায় তাহলে উচ্চারণটা কি হবে থুরু শুনতে তাহলে উমাগুল থুরিগ ওয়াসায়। উমাক শুনতে এসেছি উমাগুল থুরুরিগ ওয়াশ্য উমাক শুনতে এসেছি এই আসলে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে দিগুত ছিল কিন্তু এই গ্রামার এর সাথে দিগুতটা ইরেগুলার হওয়ার কারণে দিগুতটা উঠে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম আজকের ভিডিওতে আমরা রিয়োগো বা রিয়োগো গ্রামারটা শিখতে পেরেছি এই গ্রামারটা সব সময় কার সাথে বসে ভার্বের সাথে বসে আর এর দ্বারা কি বোঝায় কোনো কিছু করতে বোঝায় অর্থাৎ করতে খেতে তারপর কি আবেদন করতে এই টাইপের কথাগুলো বলার সময় আসলে এই গ্রামারটা বেশি ব্যবহার করা হয় তো আশা করছি আপনারা এই গ্রামারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটা কেমন আছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম